আল্লাহর নবীর একজন কলিজার টুকরা সাহাবী ছিলেন যার নাম ছিল মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল পাক যখন ইয়ামানের গভর্নর করে পাঠায়া দিলেন, ইয়ামানের গভর্নর করে মুয়াজ ইবনে জাবালকে রাসূল পাক পাঠায়া দিতেছেন মদিনা থেকে। হযরতে মুয়াজ ইবনে জাবাল ঘোড়ার পিঠে সওয়ার হলেন, এর আগে রাসূলের সঙ্গে আলিঙ্গন করলেন, কপালে চুম্বন করলেন, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ইয়ামানের দিকে চলে যাচ্ছেন। ঘোড়ার পিঠে তিনি সওয়ার আছেন, নবীজি মাটিতে হাঁটতেছেন, হেঁটে হেঁটে পিছন দিকে যাচ্ছেন, নিজের হাতে ঘোড়ার লাগাম ধরে রেখেছেন। কিছু দূর যাওয়ার পরে হযরতে মুয়াজ ইবনে জাবালের হাতে ঘোড়ার লাগাম উঠে বলেন, মুয়াজ যাও, ইয়ামানে চলে যাচ্ছ, তুমি চলে যাও, যত কাজ করবা অবশ্যই সুন্নতকে জিন্দা রাখবা। হযরতে মুয়াজ ইবনে জাবাল ছুটতে লাগলেন, নবীজি দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে আমার নবী পিছন থেকে চিৎকার করে ডাক দিয়ে বলছেন, ইয়া মুয়াজ, ও মুয়াজ, একটা বার জীবনের শেষবারের মতো পিছন দিকে তাকাও। মুয়াজ তো সামনের দিকে ইয়ামানে চলে যায়। হযরতে মুয়াজের মনে কত আনন্দ, রাসূলকে জড়িয়ে ধরেছি, কপালে চুম্বন করেছি, নবীজি নিজ হাতে বিদায় দিয়েছেন, নবীজি আমাকে ইয়ামানের গভর্নর বানিয়েছেন, আজকের মতো সম্মান আমার আর কারো নাই। হযরতে মুয়াজ ইবনে জাবাল যখন দৌড়ায় তার ঘোড়াটা দৌড়ায়, নবীজি তাকাইয়া দেখেন ঘোড়া অল্প অল্প দেখা যায়। দেখবেন সন্তান যখন স্কুলে চলে যায়, গ্রাম থেকে ঢাকা শহরে চলে আসে, মা জননী যত সময় গাড়ি দেখা যায় রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি চুড়ি কান্না করে বলে, আল্লাহ আমার সন্তানকে আমার কোলে তুমি আবারে ফিরিয়ে দেওয়া, জানালার ফাঁক দিয়ে কান্না করে বলছি মনে, সন্তান কোথায় আছে, কেমনে আছে, সন্তান চলে যায় আমার কাছে আবার ফিরাইয়া দিবা। নবীজির কাছে সাহাবায়ে কেরামের ভালোবাসা কম ছিল না, সাহাবায়ে কেরামের কাছে নবীজির ভালোবাসা কম ছিল না। নবীজির আওয়াজ মুয়াজ ইবনে জাবালের কানে পৌঁছে গিয়েছে। হযরতে মুয়াজ গুড়া থামায় পিছন দিকে তাকায় দেখেন নবীজি হাত এভাবে লম্বা করে দু হাত বাড়িয়ে ডাকতেছেন, মুয়াজ। মুয়াজ আশ্চর্য হয়ে গিয়েছেন, নবীজি আমাকে বিদায় দিয়েছেন হাসি মুখে, এখন দু হাত বাচ্চাদের মতো উঠাইয়া ধরেছেন। মা যেভাবে অন্যের কুল থেকে বাচ্চাকে কুলে নেওয়ার জন্য হাত লম্বা করে, নবীজি কেন আমার দিকে হাত লম্বা করে কাঁদতেছেন? দূর থেকে দেখা যায় নবীজি ঠোঁট পাকা হয়েছে, কাঁদতেছেন, ফুফায়া ফুফায়া কাঁদতেছেন, চোখ থেকে পানি পড়ে দাড়ি ভিজে যায়। নবীজি ডাক দিয়ে বলছেন, মুয়াজ ইবনে জাবাল একটা বার থেমে যাও, আমার মন বলতেছে আজকের যাত্রা শেষ যাত্রা, তোমার সঙ্গে জীবনে হয়তো আমার দেখা হবে না। মুয়াজ রে, আমার জানা মতে এই পৃথিবীতে যত মানুষ আদর্শবান রয়েছে তার মধ্যে একজন অন্যতম মানুষ তুমি। আমার উম্মতের আমার সাহাবায়ে কেরামের মধ্যে হালাল হারাম সব থেকে বেশি জানো তুমি, তুমি কোরআনের আলেম। ও মুয়াজ ইবনে জাবাল তুমি চলে যাও, আমার মন বলতেছে আর দেখা হবে না, কোনোদিন মদিনে আসলে হয়তো নবীজিকে সালাম দিতে পারবে না, আমি নবীজিকে হয়তো আর জীবিত পাবে না, আমি মরে গেলে হয়তো আমার জানাজায় তোমার শরীক হওয়ার সুযোগও থাকবে না। মুয়াজ রে, আমার মন বলতেছে তোমাকে আমি শেষ বিদায় দিচ্ছি, আর হয়তো তোমাকে কোনোদিন আদর করতে পারবো না, তুমিও আমার কাছে এসে মনে হয় বসবার সুযোগ পাবে না। আশিক রাসূল কার নাম, আশিক রাসূল কার নাম, এই আওয়াজ মুয়াজ ইবনে জাবালের কানে পৌঁছার পরে গুড়ার লাগাম ছেড়ে দিয়েছেন। মদিনার উত্তপ্ত বালির মধ্যে গড়াগড়ি করে কান্না করে বলছেন, আল্লাহ
আমি চাই না এমন জিন্দেগি চাই না যেই জিন্দেগিতে আমি নবীজিকে দেখতে পাব না। মাজ ইবনে জাবাল আবার দৌড়ায় রাসূলের দিকে আসতে লাগলে নবীজি হাইটা সামনের দিকে গিয়ে দুটো হাত বাড়ায়া দিলেন, বুকের সঙ্গে জড়ায় কাঁদলেন আর বলেন, মাজ রে বিপদে পড়লে দৌড়ায় তো আমার কাছে আসছে, এখন যদি আমি না থাকি কোনো বিপদে পড়ে যাও আমাকে পাবা না, আমাকে পাবা না, তুমি আইসা আমার কবরের কাছে দাঁড়াইও, আমার রসুলের কবরের কাছে দাঁড়াইয়া তোমার ফয়সালা নিয়ে নিও। সাহাবায়ে কেরাম এমন ছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেছেন ইয়ামানে যাওয়ার জন্য, আমার যেতে আর মন চায় না, আমার গভর্নর হওয়ার শখ নাই, আমি চাই তো সারা জিন্দেগি আপনার জুতাটাকে সোজা করে দেই। আল্লাহু আকবার, এর নাম আশেক রাসূল। যারা সর্বক্ষণ নবীজিকে ভালোবাসতেন, নবীজির কাছে বসাকে পছন্দ করতেন, তার সুন্নাতকে জিন্দা করার জন্য নিজের জিন্দেগি দিয়ে দিতেন, এই জন্যে আজকে এই মহররম মাসের জুমাবারে আমাদের প্রতিজ্ঞা হল জীবন থাক আর যাক আমরা সকল কাজে অবশ্যই রসুলের সুন্নাতকে ফলো করবো ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ, আমাদের পরিবারে রসুলের সুন্নাতকে জিন্দা করব, আমরা নিজেদের মধ্যে নবীজির সুন্নাতকে জিন্দা করব, আমরা আমাদের বাস্তব জীবন যখন চালাবো সকল কাজে রসুলের সুন্নাতকে জিন্দা করব। নবীজি তার জীবনে কোনোদিন কোনোদিনও তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেন নাই, কিয়ামুল লাইল তিনি ছেড়ে দেন নাই, ছুটে গেলে দিনের বেলা কাজা করতেন। ও ভাই আপনি চাইলে কি ইশার সালাতের সঙ্গে পড়তে পারেন, আপনি যদি রাত্রে না উঠতে পারেন ইশার সালাতের পরে আদায় করে নেন, এরপরেও আপনি কিয়ামুল লাইল পড়েন, তাহাজ্জুদের সালাত পড়েন, কারণ পৃথিবীর জমিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে কিয়ামুল লাইল তাহাজ্জুদের নামাজের মতো এত দামি নামাজ আর কোন নামাজ হতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসিতে বলেছেন, আমার কোন বান্দা গভীর রাতে ফরজ নামাজ রেখে ফরজ নামাজ শেষ করার পরে যখন তাহাজ্জুদের সেজদায় পড়ে চোখ থেকে পানি ছেড়ে শুধু সুবহান রাব্বিয়াল আলা বলে, তা না, তার মনের যখন প্রত্যেকটা কথা আমাকে বলতে যায়, আমি আসমানের সকল ফেরেশতাকে সাক্ষী রেখে বলি, শোনো ফেরেশতারা, আমার গোলামের মুখ থেকে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক যতগুলো দোয়া বের হয়েছে আমি আল্লাহ তার সবগুলো দোয়াকে কবুল করে নিলাম। নূর টিভি 24, উইন্ড অফ পিস।